নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। বিস্তারিত খবর যার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। বাড়ি ভস্মীভূত লোকপুর থানার সগরভাঙ্গা গ্রামে। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে জেলা সদর সিউড়িতেও জোরদার করা হয়েছে নিরাপত্তা। প্রতিমা তৈরির চূড়ান্ত ব্যস্ততায় রাজনগর ব্লকের মৃৎশিল্পীরা। এবার খবর বিস্তারিত। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দেশজুড়ে জারি করা হয়েছে আগাম সতর্কতা। দেশের অন্যান্য জায়গার সঙ্গে জেলা সদর সিউড়িতেও জোরদার করা হয়েছে নিরাপত্তা। যে কোনো ধরনের নাশকতা রুখতে রেল স্টেশন সহ শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকায় তল্লাশি চালায় নিরাপত্তা কর্মীরা। সঙ্গে ছিলেন ডগ স্কোয়াডের সদস্যরাও। শুক্রবার ও শনিবার লাগাতার চালানো হয় নিরাপত্তা অভিযান। লোকপুর থানার সগরভাঙ্গা গ্রামের দিনমজুর সুবোধ বাউরি নির্মল বাউরিদের খড়ের চাউনি কাঁচা বাড়িতে বিদ্যুৎ সংযোগের কেবেল তার ইঁদুরে কেটে দেওয়ায় শর্ট সার্কিট হয় এবং তা থেকে মুহূর্তে আগুনের লেলিহান শিকায় ভস্মীভূত হয়ে যায় বাড়ি। আজ সকালের ঘটনা। গ্রামবাসীরা খবর পাওয়া মাত্র হাতে বালতি, কলসি ইত্যাদি নিয়ে আগুন নেবানোর চেষ্টা করলেও ব্যর্থ হয় তারা। বাড়ির মালিক সহ প্রতিবেশীদের বক্তব্য, আগুনের তীব্রতা এত বেশি ছিল যে বাড়ির কোনো জিনিসপত্রে বের করা সম্ভব হয়নি, সম্পূর্ণই ভস্মীভূত হয়ে গিয়েছে। এমনকি পাশের বাড়িতেও আগুন ছড়িয়ে পড়ে, তবে গ্রামবাসীদের প্রচেষ্টায় সেটাকে রোধ করা গিয়েছে। ঘটনার খবর পেয়ে লোকপুর থানা ও খয়রাশোল বিডিও অফিস থেকে সহজমিনে যান এবং সাহায্যের জন্য আগামীকাল বাড়ির মালিককে ব্লকে ডেকে পাঠানো হয়েছে বলে প্রতিবেশী সূত্রে খবর। ভয় টিভি লোকপুর বীরভূম। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব সিউড়ি বীরভূম, সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। শুধুমাত্র আপনাদের কথা ভেবে দৈনিক আনন্দবাজার পত্রিকা সহ কলকাতা থেকে প্রকাশিত সমস্ত দৈনিকে ইংরাজি, বাংলা, হিন্দি, ক্লাসিফাইড ও ডিসপ্লে বিজ্ঞাপনের পরিষেবা কেন্দ্র ভয় টিভি কার্যালয়। যোগাযোগ 9434326822, 9474437713। ফিরে এলাম বিরতির পর। সরস্বতী পুজোর আর মাত্র বাকি হাতে গোনা তিন দিন, এমতো অবস্থায় চূড়ান্ত ব্যস্ততায় রাজনগর ব্লকের মৃৎশিল্পীরা। শেষ মুহূর্তের প্রস্তুতিও যেভাবে মূর্তি তৈরিতে পরিশ্রম হয় এবং মূর্তি তৈরি জিনিসপত্রে যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে, সে হারে প্রতিমা বিক্রির দাম বাড়েনি। এমনকি অনেকে বিভিন্ন জায়গা থেকে প্রতিমা এনে বিক্রি করার জন্য শিল্পীরা পড়েছেন দুশ্চিন্তায়। তাই তাদের আক্ষেপ, সরকার যদি তাদের মতো মৃৎশিল্পীদের দিকে একটু সহানুভূতির নজর দেয় তাহলে তারা উপকৃত হবেন। শুধুমাত্র মনের টানে প্রতিমা তৈরির নেশা ও সামান্য কিছু আয়ের জন্য তারা সমস্ত দুঃখ দুশ্চিন্তাকে সরিয়ে রেখে শেষ মুহূর্তের ব্যস্ততায় মৃৎশিল্পীরা।
এখন চরম ব্যস্ততার মধ্যে। আর দুদিন পরে ঠাকুর চাই, বাজার গেল বড় তুলনায় এবারে ঠাকুর অনেক কম আছে, পরিমাণে জিনিসের দাম বহুত বেশি বেড়ে গেছে, সে অনুপাতে ঠাকুরের দাম আমরা পাচ্ছি না, পরিমাণও অনেক হয়ে গেছে। পুরাতন মিস্ত্রিরাও এখন বর্তমান তারা ওই তাদের সঙ্গেই মিশে চলতে হয়েছে, এই জন্যই দামটা মনে হয় আমরা পাচ্ছি না। বুধবারই পুজো, এখন বাজার নাই, আসলে দামও পাচ্ছি না, আর রাত দিন খাচ্ছি, এখন ঠাকুর কমপ্লিট দিতে পারলাম না, তারপরে বেশ খদ্দেরও নাই, আর দামও পয়সা না, যা জিনিসের দাম। সরকারি তো আমাদের কিছু সাহায্য করে না, ঘর থেকে লস নিয়ে চলে আছি, এখন জায়গাও নাই, খেলাও নাই, যা দাম, আর লোন কি পঞ্চায়েতে কিছু সাহায্য পাই না। নিজস্ব সংবাদদাতা সোমনাথের রিপোর্ট, ভয় টিভি, সিউড়ি, বীরভূম। জেলা বার্তা শেষ করবার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরো একবার। বাড়ি ভস্মীভূত লোকপুর থানার সবরভাঙা গ্রামে। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে জেলা সদর সিউড়িতেও জোরদার করা হয়েছে নিরাপত্তা। প্রতিমা তৈরির চূড়ান্ত ব্যস্ততায় রাজনগর ব্লকের মৃৎশিল্পীরা। আজকে জেলা বার্তা এই পর্যন্তই, নমস্কার।